নমস্কার, আজ আমরা টেনিস এলবো নিয়ে আলোচনা করব। টেনিস এলবো এক ধরনের কনুইয়ের ব্যথা, যেটা খুব বেশি হয় টেনিস প্লেয়ারদের ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যারা র্যাকেট প্লেয়ার, যেমন ধরুন স্কোয়াশ যারা খেলে, তাছাড়া ক্রিকেটের ব্যাটার, যারা স্কুটার চালান, যারা স্ক্রু ড্রাইভার নিয়ে প্রচুর কাজ করেন, এছাড়া যারা পুরোনো দিনের গৃহিণী, প্রচুর রান্না করতে হতো, তাদের ওই খুন্তি নাড়ার জন্য তাদের কনুইতেও ব্যথা হতো। এই মাংসপেশিটা কনুইয়ে লেগে থাকে, তার উপরে প্রচন্ড স্ট্রেস, বারবার স্ট্রেস এবং মাইক্রো টিয়ার, মানে ছোট্ট ছোট্ট ছিঁড়ে যাওয়া, এটা থেকেই এর উৎপত্তি হয়। এবং যেখানে হাড়ে লেগে থাকে মাংসপেশিটা, সেখানেই ব্যথা হয়। এটা ডায়াগনোসিস করতে গেলে চিকিৎসার কাছে যাওয়া দরকার। এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি এবং MRI কখনো কখনো প্রয়োজন হতে পারে, এসব দিয়ে উনি ডায়াগনোসিস করবেন। এবং চিকিৎসা বলতে কনুইয়ের বিশ্রাম বা রেস্ট, আইস বা বরফ লাগানো, একটা টেনিস এলবো ব্রেস নামক একটা ব্যান্ড জাতীয় জিনিস পাওয়া যায়, সেটা টেনিসে মানে কনুইতে পড়া এবং সেইভাবে কাজ করা। এছাড়া যে কাজ করলে টেনিস এলবো হচ্ছে, সেই কাজটা সাময়িকভাবে বন্ধ রাখা, ব্যথার ওষুধ খাওয়া, ফিজিওথেরাপি নেওয়া, এক্সারসাইজ বা আল্ট্রাসাউন্ড থেরাপি, সেটাতে খুব ভালো কাজ হয়। আর তাতেও কাজ না হলে কখনো কখনো কনুইতে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, যেখানে ব্যথাটা হচ্ছে সেখানে, এবং আরও কিছু কিছু ইঞ্জেকশন, যেমন প্লেটলেট রিচ প্লাজমা ইত্যাদি ইঞ্জেকশন দেওয়া হতে পারে। খুব বিরল ক্ষেত্রে কখনো কখনো আর্থ্রোস্কোপিক অপারেশনের প্রয়োজন হতে পারে।